আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আয়েশা সিদ্দিকা শামলি আমি বগুড়া ক্যাপিটাল নেশন মাদ্রাসায় দীর্ঘ 7-8 বছর পড়াশোনা করেছি মানে 2004 সালে অর্থাৎ ক্লাস 4 থেকে এসএসসি দাখিল পর্যন্ত আমি ওখানেই পড়াশোনা করেছি এবং এরপর আমি পলিটেকনিক থেকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ওখান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে ডিপ্লোমা শেষ করে এখন আমি পুরী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিএসসিতে আছি ফিফথ সেমিস্টারে তো বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদ্রাসাটা আসলে বলতে গেলে আমার রক্তের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এবং কোনায় কোনায় মিশে আছে যেটা বলতে গেলে আর এখানে থেকে আমার সব থেকে বড় অ্যাচিভমেন্টটা হচ্ছে যেটা আমি দেখছিলাম সেটা আমি সঙ্গে সঙ্গে তখন পাইনি এটা আসলে আমি যখন পরে আমি যখন কলেজে ভর্তি হয়েছি তখন আমি বুঝতে পেরেছি যে একজন মাদ্রাসার স্টুডেন্ট হয়ে অনেক কিছু করা যায় যেরকম আমি যখন বগুড়া পলিটেকনিকে ভর্তি হই একটা কথা না বললেই নয় বলে বলছি আমি যখন ওই ওখানে ভর্তি হই তখন ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সব স্যারেরাই আর কি আমাদের আমার মনে আছে সব স্যারেরাই তো আসলে সাধারণত সবার পরিচয়টা চান আমাদের তখন একটা স্যার ছিলেন কেমিস্ট্রি স্যার ওই স্যারটা এসে সবার পরিচয় শুনলেন তো আমি বললাম আমি বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঠিক আছে তো স্যার শুনেই বলছেন যে মাদ্রাসার ছাত্রী ও মাদ্রাসার স্টুডেন্টরা ফিজিক্স কেমিস্ট্রি বেশি ভালো পারে না এতে তারা কোনো কিছু হবে তো মনে মনে আমি স্যারের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতাম আমি বললাম যে বৃক্ষতম নাম কি ফলেই পরিচয় এটা আমি পরেই বুঝাই দিব স্যার তো আমি তারপর স্যার ফার্স্ট যে আমাদের ওই ক্লাস টেস্টটা ক্লাস টেস্টটা নিয়েছিলেন ওই নেওয়ার পরে আমার মনে আছে 15 মার্কের মধ্যে আমাদের পরীক্ষাটা হয়েছিল হওয়ার পরে আমি 12.5 মার্ক পাইছিলাম এবং হাইস্ট বলার পরে স্যার বলছে এই মেয়েটা আর সবাই 2-3-4-5 2-3-4-5 আমি একাই 12.5 তো স্যার এখন বলতেছে যে আয়েশা সিদ্দিকা সামনে এই মেয়েটা কে আমি বললাম স্যার আমি স্যার ক্যাডেট মাদ্রাসার ছাত্রী আমি মাদ্রাসায় থাকতে খুব একটা ভালো প্লেস করতে পারিনি মানে থার্ড হয়েছিলাম মান্থলি এক্সামিনেশনে সেকেন্ড হয়েছিলাম কিন্তু 2-3-এর ভিতর আমার কমে ছিল আমার 4-5-এর দিকে 7-এর দিকে রোল ছিল তো এই জিনিসটা আমার ওই একটা স্যারের কথাই আমার পরিবর্তন হয়ে গেছে মানে কথাই বলে যে পরিশ্রমী মানুষের ভাগ্য নাকি নাকি চেঞ্জ করে তো আমি এখানে খুব একটা প্লেস না করতে পারলেও আল্লাহ রহমতে স্যারের ওই একটা কথাই আমার অনেক বড় অনেক কিছু হয়ে গেছে আমি ওখানে নাগারে ওই সরকারি পলিটেকনিকে সরকার আমাদের সরকারি খাতা দেখতো ওই সরকারি ভাবে খাতা দেখতো বোর্ডে চলে যেত ওখানেও আমি এক নাগারে সেকেন্ড ফার্স্ট 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 ওখানে আমার অনেক পুরস্কার ওই ফার্স্টের এবং শুধু সেই না বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি সেখানেও স্যারেরা দেখছে এবং আমার কথা একটাই ছিল আমি ক্যাডেট মাদ্রাসার ছাত্রী ক্যাডেট মাদ্রাসার ছাত্রীরা কোনো দিকে দিতে থাকে না এবং এখন আমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছি এখন আমার পঞ্চম সেমিস্টার চলতেছে এত পর্যন্ত লাগাতার আমি ফার্স্ট এই সব কিছু আমার ডেস্কটা যে এত ভালো হয়েছিল কখন আমি ইনা করে আমি এখন বুঝতে পারছি যে আসলেই ক্যাডেট মাদ্রাসার ছাত্রছাত্রীরা কখনো খারাপ না এরা পড়াশোনার দিকে প্লাস আরও যেসব আদার্স সাইটগুলোতে আছে যেরকম বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সব কিছুতেই মানে একদমই খাস এটা বলতেই হবে তো আমার ওই কথা বেশি দীর্ঘায়িত করতে চাই না আমার কথা এটুকুই বলার ছিল আর আমরা সবাই আসি ছাদের দোয়াতে আমরা এতদূর পর্যন্ত এসছি ছাদটা গ্রহণ করবেন আরও অনেক যাতে আমরা বড় হতে পারি এবং আমাদের এই মাসে সেই অ্যাম্বিশনটা যেন আমরা পূর্ণ করতে পারি এই তো আর তাই রাখবেন আমার প্রতি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করতে আসছি